বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন, যিনি তার দুর্দান্ত স্টাইলের জন্য বেশ পরিচিত। ৪৬ বছর বয়সেও নিজের আবেদনময় লুক ধরে রেখেছেন তিনি, কিন্তু প্রেমের ব্যাপারে কখনোই রাগঢাক করেননি এই সুন্দরী। শুধু তাই নয়, অন্তর্জালে দারুণ সব যুগল ছবি পোস্ট করে উজ্জীবিত করে রাখেন ভক্তদের। তবে এখনও বিয়ের পিঁড়িতে বসা হয়নি তার। কিন্তু কেন বিয়ে করেননি সাবেক এই বিশ্বসুন্দরী? এমন প্রশ্ন তার লাখো ভক্তের মনে। মজার বিষয়ে এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন সুস্মিতা সেন নিজেই। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, টুইক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলের দ্য আইকনস অনুষ্ঠানে টুইঙ্কেল খান্নার সঙ্গে কথোপকথনে সুস্মিতা অকপটে জানান কেন তিনি বিয়ে করেননি এবং এর কারণ কি। মূলত সুস্মিতা বলেন, সৌভাগ্যবশত তিনি তার জীবনে খুব আকর্ষণীয় কিছু পুরুষের সঙ্গে দেখা করেছেন। তিনি কখনোই বিয়ে করেননি, তার একমাত্র কারণ হতাশ ছিলেন। তার বাচ্চাদের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না, তার বাচ্চারা কখনোই সমীকরণে ছিলেন না, তারা এই ব্যাপারে উদার ছিলেন। অভিনেত্রী আরও বলেন, তিনি তিনবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনবারই ঈশ্বর তাকে বাঁচিয়েছিলেন। তাদের নিজ নিজ জীবনে কি কি বিপর্যয় এসেছিল তা তিনি বলতে পারবেন না, সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেছেন, তাকে একটি অগোছালো সম্পর্কে জড়াতে দেননি। সুস্মিতা ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জয় করেন। এরপর ১৯৯৬ সালে দস্তক চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, আর সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ আরিয়া ২তে।